আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুকিং বেসিকের একটি রেসিপি। খুবই সহজভাবে ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করা যাবে এই রেসিপিটি, আর বেশি দাম দিয়ে আমরা সুপার শপ থেকে কেনার দরকার নেই, আমাদের ঘরেই তৈরি করতে পারবো। অল্প সামান্য সাধারণ কিছু উপকরণ লাগবে, লাগবে শুকনো মরিচ, লাগবে আদা, লাগবে রসুন, এগুলো কিন্তু অ্যাভেলেবেল সবার ঘরে আছে আর খুব সহজেই তৈরি করা যাবে। নামি দামি ব্র্যান্ডের এই রেসিপিটি, আমাদের কিন্তু সকাল সন্ধ্যা সব সময় এই রেসিপিটি প্রয়োজন হয়। আমরা সবাই এটি দিয়ে যে কোনো ভাজা ভুজি খেতে লাইক করি। এটি হচ্ছে শুকনো মরিচ দিয়ে আমি তৈরি করে দেখাবো। শুকনো মরিচগুলো একদম ফুটন্ত পানির ভিতরে আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের মতো, আর নর্মাল ঠান্ডা পানিতে ভিজালে আর একটু বেশি সময় লাগে, আর ফুটন্ত গরম পানিতে যদি ভেজানো হয় তাহলে কিন্তু খুব কম সময় লাগে। আমি এই মরিচগুলোকে ভিজিয়ে রেখেছি, এখানে 50 গ্রাম পরিমাণ মরিচ আছে। শুকনো লাল টকটকে মরিচ বেছে নিলে কিন্তু ভালো হবে। মরিচের ভিতর চিনি দিয়ে আমি রেসিপিটি তৈরি করে দেখাবো, খুবই সুস্বাদু। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই আদা এবং রসুন কুচি, এগুলোকে চাইলে আপনারা কিন্তু আস্তভাবেও দিতে পারেন ব্লেন্ড না করে। আমি এগুলোকে ব্লেন্ড করব আধো ভাঙা করে, মানে একদম পুরো ব্লেন্ড করে ক্রিম করে ফেলবো না। রেসিপিটি কিন্তু এভাবেই একটু আধো ভাঙো অবস্থায় থাকে, যেন মরিচের বিচিগুলো দেখা যায়, আর আদা রসুনগুলোও কিন্তু আধো ভাঙো হবে, একদম মুখে দাঁতের নিচে পড়বে খাওয়ার সময়। আমি এটিকে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। এটি আমার ক্যাপসুল কাটার, খুব সহজেই যে কোনো কিছু আমি সফট করে নিতে পারি, সবজি, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, যে কোনো কিছু সফট করতে কিন্তু এটি খুবই আমাকে সাহায্য করে। 2-3 বার প্রেস করার পরেই কিন্তু এভাবে আমার এই মরিচগুলো একদম সুন্দর হয়ে গেছে, আমি যেভাবে চেয়েছি সেভাবেই মরিচের বিচিগুলো যেন দেখা যায়, আর কিছু কিছু মরিচ একটু আধা ভাঙা অবস্থায় থাকবে। এভাবেই আমি রেসিপিটি তৈরি করব। এখন আমি নিয়ে নিয়েছি একটি হাঁড়ি, হাঁড়ির ভিতরে এই মিশ্রণটি আমি ঢেলে দিলাম, মরিচের এই মিশ্রণটি। এর সাথে দিয়ে দেব চিনি, মরিচের সাথে চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আমরা যে কোনো ভাজাভুজি খেতে ব্যবহার করতে পারি, যে কোনো চাইনিজ আইটেমে এটি আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে 2 চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, 50 গ্রাম পরিমাণ কিন্তু মরিচ এখানে। এটা দিয়ে হবে কিন্তু একদম 1 লিটার পরিমাণে আমার এই সসটি তৈরি হবে। 2 টেবিল চামচ দেওয়ার পরে মনে হচ্ছে যে আমাকে আরও একটু দিতে হবে, যেহেতু মরিচের ঝাল বেশি, তাই 3 টেবিল চামচ দিলাম। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিতে হবে ভিনেগার। সবই কিন্তু সহজলভ্য ঘরে থাকা উপকরণ, ভিনেগারটা কিন্তু ঘরে না থাকলে যে কোনো দোকানে পাওয়া যায়, সুপার শপ অথবা মুদি দোকান। এখানে আমি 2 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটি কিন্তু সংরক্ষণের কাজে খুবই কাজ দেয়। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। উপকরণগুলো তোমরা খেয়াল করে দেখো তাহলেই শিখতে পারবে। আর লাগবে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটাও আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে গুলিয়ে নেব পানি দিয়ে। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটি গুলিয়ে নেব। এভাবে কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। যে কোনো রেসিপিতে যদি আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি এভাবে একটু গুলিয়ে দেব, তাহলে খুব সহজ হবে। আমি কি কি উপকরণ মেশালাম সবই আশা করি আমার বন্ধুরা দেখে বুঝতে পেরেছে। সহজলভ্য জিনিস দিয়ে একটি দামি রেসিপি তৈরি করে দেখাচ্ছি, এগুলো কিন্তু যে কোনো বড় মুদি দোকান অথবা সুপার শপে অনেক দামে বিক্রি করে, 1 লিটার পরিমাণের কিন্তু অনেক দাম, অথচ আমি 50 গ্রাম শুকনো মরিচ দিয়ে তৈরি করে ফেলতেছি এই রেসিপিটি। এখন কর্নফ্লাওয়ারটাও এর সাথে গুলিয়ে নিতে হবে সুন্দর করে। আমি কিন্তু হাঁড়িটি এখনও চুলার উপরে দেইনি, সব উপকরণ সুন্দর করে গুলিয়ে এরপরে আমি হাঁড়িটি চুলার উপরে দেব। এরপরে অনবরত নাড়তে হবে যেন দলা পেকে না যায় অথবা তলানিতে লেগে না যায়, কারণ এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে, চিনি ব্যবহার করা হয়েছে। চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে, আমি এখানে 1000 পাওয়ার রেখে দিয়েছি।
এভাবে অনবরত কিন্তু নাড়তে হবে এবং ফুটাতে হবে খুব সুন্দর করে। 5 থেকে 10 মিনিটের মতো আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি এবং এর ঘনত্বটা আমি দেখিয়ে দেব যে কোন পর্যায়ে এটি তুলে নিতে হবে। 5 মিনিট পরের কিন্তু এই অবস্থায় আরও কিন্তু একটু ঘন করে নিতে হবে, এখনও কিন্তু পাতলা অবস্থায় আছে। এভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আমার প্রায় 10 মিনিটের মতো, পুরো 10 মিনিট সময় লেগে গিয়েছে এটি কাঙ্ক্ষিত ঘনত্বে নিয়ে আসতে। যারা আজকে নতুন আমার চ্যানেলে আসছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনের অল অপশনটা অবশ্যই ক্লিক করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। আমার কিন্তু কাঙ্ক্ষিত ঘনত্বটা এসে গেছে, এখন আমি এটিকে তুলে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে কাচের জারে এগুলো সংরক্ষণ করতে হবে, কাচের জারে সংরক্ষণ করলে কিন্তু এগুলো দীর্ঘদিন ভালো থাকে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এর ঘনত্বটা আরও একটু বেড়ে যাবে। এই অবস্থা আমি তুলে ফেলেছি, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এটি হচ্ছে কী রেসিপি বলেন আপনারা, না আমি বলে দিব, এটি হচ্ছে থাই সুইট চিলি সস। কিন্তু খুবই সুন্দর করে আমি বানিয়ে ফেললাম।